তো ফাইনালি আবার একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে। সো গাইজ, আজকের এই ভিডিওতে আমি বলবো যে আমাদের যে নতুন পার্পল এনার্জি টোকেন কীভাবে কালেক্ট করবে না করবে, অ্যান্ড কীভাবে এক্সচেঞ্জ করবে, অ্যান্ড আনলিমিটেড কীভাবে পাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অ্যান্ড যারা যারা চ্যানেল নতুন হয়েছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে লাইক করে দাও যাতে কোনো ইভেন্ট রিলেটেড ভিডিও মিস না যায়। তো গাইজ, স্ক্রিনের উপর হয়তো বা দেখতে পাচ্ছ এই পার্পল এনার্জি টোকেনটা, তো এটা কীভাবে কালেক্ট করবে অ্যাট ফার্স্ট এইটা বলে দিই। তো গেমের ভিতরে যাবে ক্লাসিক র্যাঙ্ক যে কোনো মোডে যাবে, তো ওইখানে গিয়ে কিন্তু এনিমিকে কিল করলে কিন্তু এনিমি লুট বক্সের ভিতরে তোমরা সিম্পলি এই টোকেনটা পেয়ে যাবা। তো এই টোকেনটা কিন্তু এনিমিকে কিল করলে এনিমি লুট বক্সে তোমরা যেভাবে মেডিকেট, তারপরে অ্যামো, গুলির অ্যামো, অন্যান্য জিনিস যেভাবে পাও সেভাবে কিন্তু পেয়ে যাবা। তো গাইজ, এইগুলো কিন্তু তোমাদেরকে এনিমিকে কিল করতে হবে ক্লাসিক অথবা র্যাঙ্ক ম্যাচে। তো অন্যান্য মোডেও হবে কি জানি না, কিন্তু আমি কিন্তু র্যাঙ্ক ম্যাচে পেয়েছি। তো তোমরা ট্রাই করবে, দেখবে অন্য ম্যাচে পাও কি না। তো গাইজ, অন্য মোডে পাও কি না দেখবে। তো গাইজ, এখানে কিন্তু কীভাবে এবার এক্সচেঞ্জ কীভাবে এক্সচেঞ্জ করবে। তো গাইজ, তোমরা কিন্তু এখানে ইভেন্টে চলে আসবে। ইভেন্টে আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আমাদের দ্য ট্রায়াল কন্টেন্টস বলে একটা আছে এখানে, পেজ আছে। এখান থেকে কিন্তু তোমরা এই টোকনের বিনিময়ে কিন্তু প্যারাশুট, তারপরে ফার্মাসের গান বক্স, এই সমস্ত এক্সচেঞ্জ করতে পারবা। তো এটা কিন্তু এখনও স্টার্ট হয়নি, ইভেন্টটা কিন্তু স্টার্ট হবে এখানে দেখতে পাচ্ছ। ইভেন্ট টাইম কিন্তু এখানে 23 তারিখ থেকে কিন্তু এখানে 30 তারিখ অবধি। তো সরি, এখানে কিন্তু ইভেন্টটা স্টার্ট হয়ে গেছে, বাট এখানে কিন্তু আমার 25টা টোকন হয়নি। তো 25টা টোকন কালেক্ট করে নিলে কিন্তু আমি এখানে এক্সচেঞ্জ করে নিতে পারবো। তো গাইজ, আশা করছি বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওটা ব্যাস এতটুকুই। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, তত নদী টাটা, বাই বাই।